1A355B4AF6. আর এখানে এক্সচেঞ্জ লিস্টে দেখুন $30, 1A355B4AF6. ওকে, এইটাই হচ্ছে আমারটা। আপনারা দেখুন কতক্ষণ পর আমি কতক্ষণ সময়ের মধ্যে আমি এখানে পাই। এখন আমার প্রসেসিংয়ে আছে, দেখি আমার কতক্ষণ সময় লাগতে পারে। এখন সময় 52। তবে ইনফরমেশনটা আমি আপনাদেরকে দিয়ে রেখে, এর আগে আমি অনেক কয়েকবার আমি এখান থেকে আপনাদেরকেও দেখিয়েছি যে আমি অনেক কয়বার এখান থেকে আমি ইয়া করেছি। ও হো, আপনাদেরকে আমার তো প্রমাণ দিতে হবে। প্রমাণ দেওয়ার জন্য আমার তো কিছু ইয়া, আমার নোকিয়া পিসিটা আমি ওপেন করতেছি। তা না হলে তো আপনারা তো বিশ্বাসই করবেন না যে আসলে এরা আমার অ্যাকাউন্টে দিয়েছে কিনা। আমার নোকিয়া পিসি সফটওয়্যারটা আমি ওপেন করলাম, তারপর আমি নোকিয়া ফোনটা আমি কানেক্ট করতেছি। তাহলে আপনারা দেখতে পাবেন মেসেজ, আমার DBL অ্যাকাউন্টে আমার ফোনে মেসেজ আসার সঙ্গে সঙ্গে আপনারা এখানে কম্পিউটারে দেখতে পারবেন। তো কি আমার কানেক্ট হচ্ছে, একে আমার ফোনটা শো করবে, নোকিয়া ফোনটা শো করবে। এই যে চলে আসছে, আমার ফোন শো করতেছে। আর যখন মেসেজ আসবে তখন এখানে সে সময় নিচে শো করবে এই জায়গায়। এই যে এগুলো আগের, তো আমি এখানে রিফ্রেশ দিয়ে দেখি কি অবস্থা এখানকার। তাহলে এখানে কিন্তু আমি আপনাদেরকে একটা জিনিস সুন্দরভাবে বুঝাতে, সেটা হচ্ছে আমি কিন্তু এখানে কম সেন্ড করেছি। ২৪৬০টা ওনারা সেন্ড করতে বলেছে, মানে $30 কনভার্ট করলে ২৪৬০টা হয়। আর এখানে আমি সেন্ড করেছি ইয়া করে কনভার্ট করে ২৪৬০টাকার মতো। অর্থাৎ আমি চাচ্ছি ওনারা যে বেশি টাকাটা আমি দিয়েছি ২৬০টাকা, এটা ওনারা আমার কেটে নিক, মানে এটা ওনাদের ফিটি কেটে নিক আর আমাকে ২৪০০টাকা পাঠাই দিক। এটাই মূলত, সেই কারণে আমি একটু কম করে দিয়েছি। আমি জানি না আসলে একটু যেহেতু কম করে দিয়েছি এখন কতটুকু পাই এটাও আমি আপনাদেরকে দেখাবো, এবং এখানে কত ফি কাটে সেটাও আপনারা দেখতে পাবেন। আর এখানে প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে এখানে অনেক অনেকেই আছে যারা ইয়া করে এক্সচেঞ্জ করে থাকে। তার মধ্যে এখানে ক্যান্সেল হয়েছে শুধুমাত্র একটা, প্রসেসড হয়েছে 1, 2, 3, 4, 5, 6। এই যে এখানে আমাকে ফোন দিয়েছে আমার একজন, সরি আমি মনে করেছিলাম ওখান থেকে ফোন দিয়েছে, আসলে না আমার এক ফ্রেন্ড আমাকে এখানে ফোন দিয়েছিল, আমি কেটে দিলাম। তো 1, 2, 3, 4, 5, 6 ছয়টা এখানে প্রসেসড হয়ে গেছে, এরা পেয়ে গেছে, পেমেন্ট পেয়ে গেছে। আর প্রসেসিং আছে, আমি ক্যান্সেল করে দিলাম, আন্দাজে ফোন দিচ্ছে এখানে, বুঝি না আমি কেটে দিছি, বুঝতে পারতেছে না। আমি এখানে রিফ্রেশ দিই, জারে আবার ফোন দিয়েছে। সরি আমি একটু ওনার সঙ্গে কথা বলিনি, উনি কি আসলে বলতে চাচ্ছেন। হ্যালো ভাই, আমি একটু কাজে আছি, আমি আপনি প্রায় শুনেন শুনেন আমি একটু ব্যস্ত আছি, শুনেন আপনি 10 মিনিট 15 মিনিট পর আপনি ফোন দিন, ঠিক আছে? আমি আবার রিফ্রেশ দিয়ে দেখি,
আমারটা এখনো প্রসেসিংয়ে আছে, যে $30টা আমারটা। দেখি এখানে কোনো ইম্পর্টেন্ট কোনো মেইল আসছে কিনা। এরপর আবার হ্যাঁ, এখানে আপনি যেটা করছেন এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনার অর্থাৎ এখানে যেটা শো করবে এই লিঙ্কটা হচ্ছে মূলত এই লিঙ্কটাই দেখাই। এখানে ক্লিক করুন, এখানে ক্লিক করার পরে নিচে আসুন, এই যে লিঙ্কটা প্রসেসিং ডিটেলস এটাই এটাই শো করবে আপনার ওখানে, এই যে ইমেলটা ইমেলে যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কটা, এখান থেকে আপনি করতে পারবেন। আর এখানে আরও কিছু ইনফরমেশান ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কথা বলে রাখি, যারা এখান থেকে এক্সচেঞ্জ করবেন অবশ্যই নিশ্চয় আপনি ইয়াগুলো পড়ে নেবেন। এখানে দেখুন, এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেসে যাবেন যদি কোনো সমস্যা হয়, সেহেতু হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে। আর এখানে আপনার সাপোর্ট ইমেল, এখান থেকেও আপনি করতে পারেন, যোগাযোগ করতে পারেন। আবার এখানে আপনার অ্যাবাউট অ্যাবাউট ওনাদের তেমন কোনো কিছুই নেই। প্রাইভেসি পলিসি, এখানে এখানে কিছু ইম্পর্টেন্ট কথা আছে, সেটা আপনি ভালো করে দেখুন, আমি বলতেছি আপনি শুনুন। আপনি ডলার ক্রয় বিক্রয় করার পর থেকে 5 থেকে 15 মিনিটের মধ্যে পেমেন্ট পাবেন এবং 15 মিনিট অপেক্ষা করুন। আর যদি অতিরিক্ত সময় নেয় তাহলে দয়া করে নিজ দায়িত্বে হেল্পলাইনে যোগাযোগ করুন। টাকা বা ডলার যদি না পেয়ে থাকেন তাহলে 24 ঘন্টার মধ্যে আমাদের হেল্পলাইন যোগাযোগ করুন। 24 ঘন্টার পরে কোনো প্রকার ক্লেম গ্রহণযোগ্য হবে না। অর্ডার ফর্ম সাবমিট করার সময় আপনার ইমেল অ্যাকাউন্ট আইডি বিকাশ নাম্বার সঠিক আছে কি না ভালো করে দেখে নেবেন, কোনো রকম ভুল করলে তার দায় রবিক ইএক্স বহন করবে না। ওকে, এখানে ওনারা বলে দিয়েছে, তবে আমার ইনফরমেশন আমার যেটা ছিল আমি ওটা ভালো করে দেখে নিয়েছি, সব কিছু ওকে ঠিক আছে। এখন দেখি ওনারা আমার কতক্ষণ কতক্ষণ সময় লাগে আমাকে দিতে, আমি প্রায় 50-এ দিয়ে 10 মিনিট প্রায় হয়ে গেছে, 9 মিনিট হয়ে গেছে। আপনি এখানে সময় দেখুন, 10 মিনিট হয়ে গেছে প্রায়, আমি 50-এ 60টা 50-এ আমি কনফার্ম করেছি, এখন 60টা 49-59। আর আমি যে কুইনবাস থেকে আমি যে উইথড্র করেছিলাম, মানে অর্থাৎ কুইনবাস থেকে আমি যে সেন্ড করেছি, আমি কত সেন্ড করেছি সেই মেলটা এখানে আছে, এনারা এখানে দেখাইতেছে কুইনবাস থেকে আমাকে এখানে দেওয়া হয়েছে এটা। সাপোর্ট রুবিক্স থেকে এখানে কি বলতেছে দেখি ওই ইনফরমেশনটাই। হ্যাঁ, এখন আমি আপনাদেরকে জানাই আমার যে প্রিভিউ আমি করেছিলাম সেটা হচ্ছে এক্সচেঞ্জগুলো করেছিলাম সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি সর্বপ্রথম আমি $5 উইথড্র করেছিলাম, এক্সচেঞ্জ করেছি, আবার $5 এক্সচেঞ্জ করেছি, $15 এক্সচেঞ্জ করেছি, এবং আজ আমি করলাম $30 এক্সচেঞ্জ করলাম। তো আপনাদের এখানে সকল সমস্যা শেষ, কারণ আপনি চাইলে এখান থেকে $20 এক্সচেঞ্জ করতে পারবেন, $30 এক্সচেঞ্জ করতে পারবেন, এর থেকে আরও বেশি এক্সচেঞ্জ করতে পারবেন। হয়তো আমার এর থেকে বেশি ডলার থাকলে আমি হয়তো এক্সচেঞ্জ করে দেখাইতাম। তো এর পরবর্তীতে যদি কখনও আমি পাই, যদি এই সাইট থেকে আমি যদি এক্সচেঞ্জ করি, $30 উপরে যদি এক্সচেঞ্জ করি, তাহলে অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে মিনিমাম আপাতত আপনার মনে রাখতে পারেন, আপাতত মনে করুন এখানে মিনিমাম আপনি $5 এক্সচেঞ্জ করতে পারবেন এবং হাই ম্যাক্সিমাম আপনি $30 এক্সচেঞ্জ করতে পারবেন। তো আমি রিফ্রেশ দিই, দেখি আমার এক্সচেঞ্জটা কমপ্লিট হয়েছে কিনা, এখানে প্রসেসিং চলতেছে। এখানে প্রসেসিংয়ে আছে, আমার 10 মিনিট হয়ে গেছে। এখানে আপনার সময় দেখুন 8:01, আমি 60টা 50 মিনিটে আমি এটা কনফার্ম করেছিলাম। আবার রিফ্রেশ দিই আমি, সরি, আমারটা এখনো প্রসেসিংয়ে আছে।
আমার ফোনটা নোকিয়া ফোনে আমার এখন পর্যন্ত কোনো আসে নাই, মেসেজ আসে নাই। তো বন্ধুরা, আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, সে কারণে আমি একটু আমার ভিডিওটা পুশ করে রাখতেছি, আর যখন এখানে প্রসেসড হয়ে যাবে তখন আমি আবার এখানে আসব, আপনাদেরকে দেখাবো। এবং কত সময় লাগে আপনারা দেখুন, 8টা 7 মিনিট, প্রায় 10 মিনিট হয়ে গেছে, 10 মিনিট পার হয়ে গেছে। আমি 7টা 50 আমি কনফার্ম করেছি, এখন 8টা 3 মিনিট, তাহলে 13 মিনিট হয়ে গেছে এখন পর্যন্ত আমার প্রসেসিংয়ে আছে। আমি আমার ভিডিওটা এখন একটু পুশ করলাম।